নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমি, আমার সঙ্গে রয়েছে রেনেসা। আজ খবর একটাই, কি বলুন তো, একুশে জুলাই, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই একুশে জুলাইয়ের শহীদ সমাবেশ, প্রস্তুতি একেবারে তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবার জন্য ধর্মতলায় গিয়েছিলেন। তবে প্রশ্ন একটাই যে একুশে জুলাইয়ের সমাবেশ মানেই যেন বৃষ্টি ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত, এবারে কি বৃষ্টি হবে? তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যেমন উৎকণ্ঠায় রয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেদিকে যেমন তাকিয়ে রয়েছে, ঠিক তেমনই তাকিয়ে রয়েছে আবহাওয়ার দিকে, তাই না রেনেসা? একদমই, বৃষ্টি হবে কি হবে না, কারণ একুশে জুলাইয়ের যে হিস্ট্রি বা ইতিহাস, তার সঙ্গে বৃষ্টি একেবারে ওতপ্রোত জড়িত। কেন বলছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে কোভিড আগের, কোভিড কি বলবো, এটা পূর্ববর্তীকালে, কোভিড পূর্ববর্তীকালে, মানে প্রি কোভিড যে এলাকাটা ছিল সেই সময় দু বছর আগে, সেই সময় যখন লাস্ট হয়েছিল একুশে জুলাই, তখনও বৃষ্টি হয়েছিল, তার আগেও বৃষ্টি হয়েছিল, এবং আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই বৃষ্টিকে শুভ বলে অভিহিত করেছিলেন। যে বিগত দিনের একুশে জুলাইগুলোর কথা যদি মনে করা যায়, তখন তুমি বোধ হয়, হ্যাঁ তুমিও তখন নিউজে ছিলে, আমরা যারা দীর্ঘদিন সাংবাদিকতা করছি আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চ থেকেই বৃষ্টি যখন হয়েছে তিনি এরকম উপর দিকে তাকিয়েছিলেন, বারবার বলেছিলেন যে হ্যাঁ এই বৃষ্টি দেখুন, বৃষ্টি হচ্ছে, এটা শুভ। আগামীকাল একুশে জুলাই হতে চলেছে কোভিড পরবর্তীকালে, এবং সেখানেও কিন্তু সেই বৃষ্টিরই ভ্রুকুটি। একদমই তাই, বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, কেননা দক্ষিণবঙ্গের ওপরে অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা, সে কারণেই বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এমনটা ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শহর কলকাতার পাশাপাশি জেলা জুড়েও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এমনটাও ইঙ্গিত দেওয়া হচ্ছে। তবে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা একুশে জুলাইয়ের এই শহীদ সমাবেশে যোগদান করবার জন্য বেরিয়ে পড়েছেন, অনেকেই বেরিয়ে পড়েছেন, আবার অনেকে কাল হয়তো মানে বেরিয়ে গন্তব্যে এসে পৌঁছবেন, অর্থাৎ ধর্মতলায় এসে পৌঁছবেন, তাদের জন্য চিন্তার খুব একটা বিষয় নেই, কেননা যেহেতু ভারী বৃষ্টি হচ্ছে না, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো তিনি তো বারবার বার্তা দিয়েছেন যে সত্যি বৃষ্টি একটা শুভ বার্তা বহন করে। তাই এখন দেখার যে সত্যি একুশে জুলাই বৃষ্টি কতখানি হয়, বা বৃষ্টির এই প্রভাব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপরে কোনোভাবে পড়ে কি না, সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে তুমি যে ইতিহাসটার কথা বলছিলে, আমরা জানি রেনেসা যে দু বছর কোভিড পরিস্থিতির জন্য বৃষ্টির, মানে কোভিড পরিস্থিতির কারণে ভার্চুয়ালি হয়েছে, মানে সশরীরে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দেননি বা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত হতে পারেনি। তবে 2019 বৃষ্টি কিন্তু হয়নি, মানে সর্বশেষ যেটা, মানে 2019 বৃষ্টি হয়নি, তবে 2018 প্রচুর বৃষ্টি হয়েছিল এই মানে শহীদ সমাবেশে। তাই 2022 কি হয়, বৃষ্টি কতখানি ছত্রভঙ্গ করে, নাকি বৃষ্টি হালকা মানে মাঝারি বৃষ্টি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের আরও উজ্জীবিত করে, সেদিকে তো অবশ্যই নজর থাকছে। তবে আমরা নিরাপত্তা এবং অন্যান্য বিষয়গুলো তো বারবার সকাল থেকেই তুলে ধরছি, বৃষ্টিটা যেটা প্রথমেই বললাম যে বৃষ্টিটাকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুভ হিসাবেই ধরেন, এবং তিনি মনে করেন যে বৃষ্টি আসলে শুভেচ্ছা নিয়ে আসে, শুভ বার্তা নিয়ে আসে, তো সে কারণে যদি বৃষ্টি হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য যেটা আগামীকাল তিনি দেবেন তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কোভিড পরবর্তী সময় দু বছর পর, সেখানে এই বৃষ্টি যদি আসে আমার মনে হয় তিনি আবারও এটাকে শুভেচ্ছা বার্তা হিসেবেই গ্রহণ করবেন। সামনে রয়েছে পঞ্চায়েত ভোট রয়েছে এবং লোকসভা নির্বাচন রয়েছে, তাই সেই নির্বাচনগুলোকে মাথায় রেখে কী বার্তা দেয়, এবং সঙ্গে বৃষ্টি মানে কয়েক পশটা বৃষ্টির সঙ্গে তা আরও জমে যায় কিনা, সেদিকে তো অবশ্যই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের যেমন নজর থাকছে ঠিক তেমনই রাজ্যবাসীরও নজর থাকছে। তাই আপনাদের অবশ্যই নজর থাক রিপাবলিক বাংলার ফেসবুক পেজে, এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর যে কোনো খবরের জন্য অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল রিপাবলিক বাংলা।